অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার নিউ ইয়র্ক আসছেন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী, নিরাপত্তা বাহিনী ও গণমাধ্যম কর্মী মিলিয়ে মোট 57 জনের একটি বহর আসছে নিউ ইয়র্কে। এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই ব্যয় সংকোচন করতে হবে, অবশ্যই অপ্রয়োজনীয় কোনো খরচ করা যাবে না, কিছু বিষয় আছে চাইলেই সংকোচন করতে পারেন না। এর মধ্যে নিরাপত্তা সবার উপরে, সব মিলিয়ে সদস্য সংখ্যা হবে 57 জন। একই সময়ে যুক্তরাষ্ট্র সফরে গেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হবে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের। কারণ হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, মূলত এই দুই নেতা একই সময়ে নিউ ইয়র্কে উপস্থিত না থাকার কারণে তাদের সাক্ষাৎ হবে না। তবে মোদীর সঙ্গে সাক্ষাৎ না হলেও পাকিস্তান, নেপাল ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীরা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।